এদিকে এক সময় জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন এবার গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি তিনি বাউলা মায় নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি গেল বুধবার একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন ওমর ফারুক ফারহান, সুর করেছেন জীবন ওয়াসিফ, সঙ্গীত পরিচালনায় করেছেন রোহান রাজ এবং ভিডিও চিত্র পরিচালনায় ইয়াসমিন ইলান। প্রসঙ্গত, গত 25 বছর ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন মুনমুন। তার অভিনীত শতাধিক ছবি মুক্তি পেয়েছে। এক সন্ধ্যা ছবিতে অভিনয় করে অল্প দিনে দর্শকদের নজরে পড়েন তিনি। 1996 সালে মৌমাছি ছবির মাধ্যমে যুক্ত হয়েছিলেন চলচ্চিত্রে। এরপর এক এক করে ছবিতে কাজ করে গেছেন তিনি। তবে ছোটবেলায় মুনমুন গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু তার সেই সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে বাউলা মায়া গানের মাধ্যমে তার সেই স্বপ্ন পূরণ হলো। জানা যায় মুনমুন গানটি গাওয়ার পর প্রথমবারের মতো নিজের গানে নিজের ঠোঁট মিলিয়ে ভিডিও দৃশ্যে অভিনয় করেন। এ বিষয়ে মুনমুন বলেন, এতদিন অন্য শিল্পীর গাওয়া গানে আমি ঠোঁট মিলিয়ে অভিনয় করেছি, তবে এবার প্রথম নিজের গাওয়া গানে নিজের ঠোঁট মিলানো তো অন্যরকম অনুভূতি হয়েছে। তিনি আরো বলেন, প্রথমবারের মতো গান গেয়েছি, শ্রোতা দর্শকদের যদি ভালো লাগে আরো গাওয়ার আশা রাখছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।